धोलाई विधानसभा केंद्र भित्तिक जौथ महिला समिति के कार्यकर्ताओं द्वारा सिलचर के कॉलेज रोड क्षेत्र में एक अनोखा मामला सामने रखकर उनके छानबीन में जुटते देखा गया। सूत्र के अनुसार इलाके के रहने वाले अर्पण दास नाम के एक युवक को उसी की पत्नी ने उनको घर से निकाल दिया है। उनकी अपनी पैतृक संपत्ति पर अपना दबदबा कायम कर कानूनी कार्रवाई के जरिए उन्हें परेशान कर रही है। हालांकि पति की माँ यानी बहू की सास उसके साथ है, लेकिन जबरन पति को घर से बाहर निकालकर परिवार सदस्यों के ऊपर अत्याचार किया जा रहा है। आरोप प्रत्यारोप के विभिन्न भूमिका को लेकर आखिरकार महिला समिति के कार्यकर्ताओं के सहयोग से इस क्षेत्र में कार्रवाई किया गया। इसके कार्यक्रम में सभापति शिल्पी रॉय, साधारण संपादिका फतिमा बेगम, वर्किंग प्रेसिडेंट गौरी सूत्रधर तथा फुलोई बेगम चौधरी व दूसरे कार्यकर्ताओं की मौजूदगी में विस्तारित खुलासा किया गया और महिला को जल्द से जल्द सरकारी तौर पर कानूनी कार्रवाई के जरिए पति को अपने घर में दाखिल करना तथा उनकी संपत्ति को उन्हें वापस दिलाने का मांग किया जा रहा है। इस संदर्भ में जानकारी देते हुए पीड़ित प्रभावित पति अर्पण दास व संगठन कार्यकर्ताओं ने विस्तारित तथ्य उजागर किया। टॉर्चर এবং আমার দাদা বৌদি আজকে গভর্নমেন্ট এমপ্লয়ি দলাই চাকরি করে টিচার, এবং নিজেও হইতে পারেন না, তার ওয়াইফ হইতে পারেন না, অনেক অশ্লীল কথাবার্তা হয়ে আমার দুইজন মাসি আর তাই মিলিয়ে তারা ঘর থেকে বার করে দেওয়া হয়। প্রায় দুই বছর যাবৎ তারা হইতে পারবে না, আর আমি নিজেও করে বুঝতে পারি না, কোনো খানে আমার খাবার দাবারও দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, তাই নিজের ইচ্ছা মতো তাই নিজে করে প্রপার্টির মালিক তাই, আর আমার ঘর তুমি ঘর থেকে বেরিয়ে যাও গিয়া। আমার মা বাসা টিকর বস্তি কলেজের তারপরে আপনার বিয়ার কত বছর হয়েছে? আমার বিয়ার 20-21 বছর। আমার একটা ছেলেও আছে ক্লাস টেনে পড়ে। আপনি কি লাভ ম্যারেজ করছেন? হ্যাঁ লাভ ম্যারেজ। কার কোন জায়গা থেকে লাভ ম্যারেজ? কৈলাসর। নাম কি তা মেয়ের? জয়িতা দাস। দাস তো এখন হয়েছে, আগে কি আছে? আগে সিনা, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। বিষ্ণুপ্রিয়া মণিপুরী। এখন আপনারা কেন ঘরে ঢুকতে দেন? এখন আমার গড়ে তুলতে দেয় না, কারণ কোথায় সে তাইর প্রপার্টি লাগে, সব কিছু লাগে, এখন মাও কথা বলতে পারেন না, আনসাউন্ড কিছু লাগতেও পারেন না, ইয়ে পারেন না, এই সুযোগটা তাই লিখেছে লই আমার দুই মাসে মানে তাই সাপোর্টে থাকায় তাইও সিজিলিটা এমন পাইছে, এখন আমার বাড়িও হইতে পারে না, তাই তাই আমিও ঘর থেকে দিতাম। আর যে কোনো মুহূর্তে মানে আমার তাই ধমকি দেয় ইয়োগে খাওয়া দাওয়া তো হইতে পারার কথা, এইগুলোও পাওয়া যায় না। এখন এরকম অবস্থায় দীর্ঘদিন থেকে আমি এরকম মানে কষ্টে আছি, এখন এখন আমি নিজেই চিন্তা করতাম আজকে রাত্রে আমার মাসের ঘরে থাকি, আমার এখন দুই মাসে আছে তারা লোকে তারা কোনো যোগাযোগ নেই, কোনো টাচিং নেই, তারা তারা পছন্দ করে না, আর তাই যে বুঝানি সত্ত্বেও তাই কোনো কিছু বুঝতেও রাজি হয় না, তাই কয় আমার বাসা আমার ওখান থেকে গড় ভাড়া থেকে আরম্ভ করিয়া মার দুই পেনশন আমার বাবার আর মার। কত টাকা পেনশন পাই? পেনশন 54,000 সামথিং, আর গড় ভাড়া লামসাম 36,000। এইগুলো তো আমি কিচ্ছুই লই না, আমি আমার নিজে এখন আমি কিচ্ছু করি না, আমি অসুখ হইলে কিচ্ছু হইলে সব কিছু আমার নিজেরই রেডি করা লাগে, টুকটাক কেউ গাড়ি চালাই, কেউ করি যা পারি আমি ওইটা দিয়ে চলি। আপনার মিসেস আপনার উপরে এতগুলো জুলুম করছে, আপনার এত দুর্বল নীরব থাকার কারণ কি? নীরব থাকার কারণ কি মানে আমিও হাউলিং জিনিসটা বলা পাই না, অনেক বুঝা নিয়েছে, বুঝা নিয়ে সত্ত্বেও কোনো মতেও তারা রাজি হয় না। দেশের কথা হইছে মেইন কথা হইছে তাই কইছে এই ঘরের মালিক হইল, মানে আমি কোনো মালিক বলি কেউ নাই, আমার ভাইও মালিক নাই, যেহেতু আমরা পিতৃ সম্পত্তি, যতক্ষণ আমার মার অধিকার তখন আমার ভাই তখন আমিও। আপনার বাবার নাম কি? নীতিশরঞ্জন দাস। নীতিশরঞ্জন দাসের ছেলে? আপনি ছেলে? আমি ছোট ছোট বাড়ির মালিক আছে নীতিশরঞ্জন দাস। হ্যাঁ মালিক মালিক। প্রপার্টি আপনার নামে লেখানি হয়েছে? না লেখানি হয়েছে না, বাবার নামে লেখানি হয়েছে, রয়েছে এখন। আচ্ছা এখন কি আছে? আমি তো থেকে মুক্তি হয়েছি। আপনি থানা দেখা দিয়েছিলাম? থানা তো একটা সুরতন্ত্র আমি একটা দিছিলাম, কিন্তু এটার এখনো রেজাল্ট কিছু হয়েছে না ভাই। ও ভাই একটু দু মিনিট পরে বেরিয়ে, দু মিনিট একটু রেস্ট লো, হায়াত বউ একটু বাতাস খাও। দিদি এই ভদ্রলোককে আপনার যখন মানে আমাদের মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সংগঠনের সবার যে এই এই মানে সবসময় তো আমরা এই সংগঠনগুলো মহিলাদের ফেভারে কাজ করতে যাই বা থাকি মানে নির্যাতনের ফেভারে, আমরা আজকে থেকে তিনটা কেস এরকম পেয়েছি পুরুষ নির্যাতিত, অথচ এই দুইটা ঘটনা শেষ হয়েছে, আমাদের কাছে প্রুফও আছে। আর এই দাদার মানে এইটা অনুরোধ যে যদি কোনো ব্যক্তি দুষ্কৃত হয়, কোনো ব্যক্তি অন্যায়কারী হয়, তার মানে পুরুষও আমরা জানি না, মহিলাও জানি না, আমরা জানি দুষ্কৃতি,
दुष्कृतिकारी एवं दुष्ट व्यक्ति एरारे आमरा एई संगठन थेके छाड़ देई ना पुरुष चाहे महिला जरा एरा उपयुक्त सजा पेते होबे तारपर माने आमरा एई संगठने जदि एई एसपी महोदय एई काजगुला जदि सतजभावे काज करेन ना बा डीसी महोदय एई काजगुलो जदि एई परिवारके सुराहा दिते पारेन ना आमरा आंदोलन गड़े तुलबो।